আমি এখন অনেক উপরে ভালো লাগবে আসবেন দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন আজকে চলে আসলাম মুন্সিগঞ্জ বিজ্ঞানী জগদীশ চন্দ্রের বাসা গ্রামের নাম হচ্ছে রাড়িখাল উপজেলা হচ্ছে শ্রীনগর জেলা হচ্ছে মুন্সিগঞ্জ আমি আসলাম অবশ্য গুলিস্তান থেকে আপনারা যদি কেউ আসতে চান বাসে আসতে পারবেন 80 টাকা ভাড়া নেবে বাসে গুলিস্তান থেকে সোজা একদম এই বাসার গেটে নামাই দিবে আমি এই মুহূর্তে দোলনা খাচ্ছি এই দোলনা দুইটা রেখে গেছি বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে তো চলুন আমরা ঘুরে দেখে আসি ওনার পুরো বাড়িটা এখানে বসে খুব ভালো লাগতেছে পাশেই পুকুর অস্বস্তি বোধ হয় তাহলে যদি খোলা নিঃশ্বাস নিতে চায় এখানে এসে বসতে পারবে এটা হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা দুই পাশে সুন্দর সারিবদ্ধ করে গাছ হাই গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি ইনশাল্লাহ আমরা ঘুরতে আসলাম এখন দেখি খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর জায়গা আপনারা দেখেন ঘুরে দেখেন খুব ভালো লাগবে আসবেন দেখবেন ছাতা দিয়ে বসার জায়গা আছে সবাই মিলে এখানে রেস্ট করতেছে আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা এদিকে কি টয়লেট টয়লেট আছে আর ওখানে ধান খেত আছে পাশে কচু খেত আছে ওখানে যদি কেউ গলায় যদি দিতে চায় তাহলে কচু খেতের সামনে নিয়ে দিবা পুকুরের চারপাশ দিয়ে রাস্তা করা যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখানে বসার জায়গা আছে এখানে জামিল আর রায়হান উঠছে উপরে উঁচু একটা পাহাড় আমি এখন অনেক উপরে পাহাড়ের উপরে উঠে বসে আছি কি আছে দেখি আছো Thank you.
এখন বেড়ে যাচ্ছে নাকি? চলো এদিকে